হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথান ইংলিশ বুস্টার আমি প্রেসির ওপর অলরেডি তিনটে ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি আর আজকে তোমাদের জন্য চতুর্থ ভিডিওটি আপলোড করছি তাহলে চলো আজকে প্রেসিটি দেখে নেওয়া যাক প্রেসি করার জন্যে পুরো প্যাসেজটিকে আমরা খুব ভালো করে পড়ে তার বাংলা অর্থ আগে বোঝার চেষ্টা করব এ ম্যান ইন দ্য ইস্ট হোয়ার দে ডু নট রিকোয়ার অ্যাজ মাচ ক্লোদিং অ্যাজ ইন কোল্ডার ক্লাইমেট গেভ আপ অল ওয়ার্ল্ডলি কনসার্নস অ্যান্ড রিটায়ার টু এ উড পূর্বের একজন লোক যেখানে শীতল জলবায়ুর মতো পোশাকের প্রয়োজন নেই সমস্ত পার্থিব চিন্তা ছেড়ে দিয়ে বনে অবসর নিয়েছিলেন দেয়ার হি বিল্ট এ হার্ট অ্যান্ড লিভড ইন ইট সেখানে তিনি একটি কুড়েঘর বানিয়ে বাস করতেন হিজ অনলি ক্লোথিং ওয়াজ এ পিস অব ক্লোথ উইচ হি পুট অন রাউন্ড হিজ ওয়েস্ট তার একমাত্র বস্ত্র ছিল কাপড়ের টুকরো যা তিনি তার কোমরে রেখেছিলেন বাট অ্যাজ লাক উড হ্যাবিট র্যাড সোয়ে প্লেন্টিফুল ইন দ্য উড সো হি হ্যাড টু কিপ এ ক্যাট কিন্তু দুর্ভাগ্য হিসাবে এরকম হয়েছিল ইঁদুর বনের মধ্যে প্রচুর ছিল তাই তাকে একটি বিড়াল রাখতে হয়েছিল দ্য ক্যাট রিকোয়ার্ড মিল্ক সো এ কাউ হ্যাড টু বি কেপ্ট বিড়ালের দুধের প্রয়োজন ছিল তাই একটি গরু রাখতে হয়েছিল দ্য কাউ রিকোয়ার্ড টেন্ডিং সো এ কাউবয় ওয়াজ এমপ্লয়েড গরুটির পরিচর্যার প্রয়োজন সুতরাং একটি রাখাল ছেলে নিযুক্ত হয়েছিল দ্য কাউবয় রিকোয়ার্ড এ হাউজ টু লিভ ইন সো এ হাউজ ওয়াজ বিল্ড ফর হিম রাখাল ছেলের থাকার জন্য একটি ঘর প্রয়োজন তাই তার জন্য একটি বাড়ি তৈরি করা হয়েছিল টু লুক আপটার দ্য হাউজ এ মেড হ্যাড টু বি এঙ্গেজড বাড়িটির দেখাশোনা করার জন্য একজন কাজের মেয়েকে নিযুক্ত করা হয়েছিল টু প্রোভাইড কম্পানি ফর দ্য মেইড এ ফিউ মোর হাউজেজ হ্যাড টু বিল্ড অ্যান্ড পিপল ও ইনভাইটেড টু লিভ দেয়ার ইন কাজের মেয়েটির সঙ্গ দেওয়ার জন্য আরও কয়েকটি ঘর তৈরি করতে হয়েছিল এবং লোকেরা সেখানে থাকার জন্য আমন্ত্রিত হয়েছিল ইন দিস ওয়ে লিটিল টাউনশিপ স্প্র্যাং আপ এইভাবে একটি ছোট্ট শহর ছড়িয়ে পড়ে প্যাসেজটির ওয়ার্ড সংখ্যা দেখো দেড়শো রয়েছে যেহেতু আমাদের ওয়ান থার্ড লিখতে হবে তাই প্রেসিটি পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে এবার চলো আমার লেখা প্রেসিটি দেখে নি আমি হেডিং লিখেছি ম্যান ক্যান নট লিভ অ্যালোন তারপর লিখেছি ওয়ান্স এ ম্যান রিটায়ার টু এ ফরেস্ট বাট দ্য চেইন অফ রিকোয়ারমেন্টস সাচ ক্যাট ফর র্যাটস মিল্ক ফর ক্যাট কাউ ফর মিল্ক কাউবয় ফর কাউ হাউস ফর কাউবয় মেইড ফর হাউস অ্যান্ড মেনি কম্পেনিয়ন্স ফর মেইড স্প্র্যাং আপ এ টাউনশিপ আলটিমেটলি প্রেসিটি সাতচল্লিশটি ওয়ার্ডের মধ্যে আমি শেষ করেছি আশা করছি প্রেসিটি তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আমার পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বাই